সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ফ্রেন্ডস কথা বলবো ফেসবুকে কিভাবে লাইকস বাড়ানো যায় এই আশাটা অনেকেরই থাকে যে আমার আইডিতে কিংবা আমার ফটোতে আমার ডিপিতে হিউজ পরিমাণ লাইক থাকবে তাই গিয়ে অর্গানিকভাবে দেখবো যে আপনি কিভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনি আপনার ফটোতে আপনার পোস্টে হিউজ পরিমাণ অর্গানিক অটো লাইক না অর্গানিক লাইক আপনি নিতে পারেন ওকে এর জন্য সঠিক জিনিস রিয়েল জিনিস নিতে হলে আপনাকে মেহনত করতে হবে তো আমি সিম্পলি দেখাই যে আমরা মেহনত করে হয়তো কতটুকু করেছি আপনি চাইলে আমাদের থেকেও বেশি করতে পারবেন ওকে তা আমি আমার এক বড়ো ভাইয়ের নাম লিখে দিচ্ছি সিম্পল আপনি এই বিষয়টা দেখলে আপনার একটা ধারণা এসে যাবে যে আপনি এর থেকে ভালো পারবেন ওকে যেহেতু আমি ফেসবুকের মধ্যে বেশি একটা সময় দিতে পারি না আর ইনশাআল আপনারা যদি চান তা আপনার এইভাবে মেহনত করে আপনার ফটোতে আপনার ডিপিতে আপনার পোস্টে হাজার হাজার লাইক ফলোয়ার্স নিতে পারেন ওকে তা সিম্পলি আমি এই পোস্টটা করে দিলাম ওকে তা পোস্ট এখানে করলে একটা ভাইয়ের নামই কিন্তু শুধু একটা মেনশন করেছি এক ধরনের তা আপনি শুধু দেখবেন জাস্ট নামে তাতে আপনার কত পরিমাণ লাইক আসে ওকে কারণ কি ফেসবুকে আপনি যদি সঠিকভাবে মেহনত করতে পারেন তাহলে অর্গানিকভাবে আপনার আইডিতে অর্গানিকভাবে লাইক পাবেন এবং ফলোয়ার্স পাবেন পাশাপাশি কারণ আপনি যখনই সঠিকভাবে সাপোর্ট করতে পারবেন তখন কিন্তু আপনার আইডিতে লাইক কমেন্টসের কোনো ঘাটতি থাকবে না ওকে তো এখানে যদি আপনারা খেয়াল করেন ভাইয়ের আইডি আমি কেবল জাস্ট নাও করেছি তাতে কিন্তু শুধু এখন মনে করেন রিফ্রেশ করলেই কিন্তু লাইক বাড়বে ওকে জাস্ট নাও ওকে জাস্ট নাও তো এটা যদি আমার সিম্পলি হয় তো আমি যদি একটা ফটো আমার ফটো মেনশন করি কিংবা ট্যাগ করি সেখানে কিন্তু আপনি চাইলে হিউজ পরিমাণ পার ডে যদি প্রতিদিন সময় দেন মেহনত করেন মেহনত ছাড়া এমনিতে কোনো কিছুই আসে না তো সঠিকভাবে যদি আপনি মেহনত করতে পারেন তাহলে কিন্তু অর্গানিকভাবে প্রতিদিন হিউজ পরিমাণ যে পরিমাণ লাইক পাবেন পাশাপাশি ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন ওকে এখন আজকে এই বিষয়টা নিয়ে বেশ কিছু করণীয় আছে এগুলো করতে গেলে কী কী করণীয় লাগবে অনেক ভাই আছে নতুন একেবারেই জানে না তাদের করতে হবে কি ফেসবুকের মধ্যে আসতে হবে ফেসবুকে আসার মধ্যে এখানে দেখতে হবে যাদের টাইম লাইন কাদের চলে আপনি ফেসবুক কিংদের খুঁজবেন না আপনি খেয়াল করবেন যে আপনার ফেসবুকে কার টাইম লাইন চলে এরকম আমি অনেক দেখেছি যাদেরকে কিং বলে না কিন্তু তাদের টাইম লাইন বড়ো বড়ো কিংদের থেকেও ভালো চলে যেমন ইন্ডিয়ায় অনেক ভাই আছে তারপরে আমাদের বাংলাদেশের এক ভাই আছে মুস্তাকিম ভাই জাহাঙ্গীর ভাই অনেক ভাই বিরাদার আছে যাদের টাইম লাইন দেখেছি এরকম বড়ো বড়ো আমাদের এই যে সাজিদ ভাই বসেদের টাইম সুন্দর টাইম লাইন চলে কারণ কি যারা সুন্দরভাবে টাইম লাইন চালায় তারা তাদেরকে কিং বলা হয় কিং আপনার হাজার হাজার ফলোয়ার্স আছে ওটাকে কিং বলা হয় না কিং আছে যার টাইম লাইন সুন্দর চলে তাকে ফেসবুক কিং বলা হয় ওকে তা যাদের লাইক এবং ফলোয়ার্স এর বিষয় আছে তারা কি করবেন প্রতিদিন বাংলাদেশ টাইম সন্ধ্যের পরে একটা নির্ধারিত টাইম রাখবেন এই টাইমে আপনি নির্ধারিত টাইমে দু ঘন্টা এক ঘন্টা সময় দিবেন কোনো বিভে যাদের টাইম লাইন সুন্দর চলে তাদের টাইম লাইনে গিয়ে আপনার নিয়মিত কিছু সাপোর্ট করতে হবে এমন সাপোর্ট করবেন না যে ধামাধাম লাইক কমেন্টস করে দেবেন তাহলে কিন্তু আপনার আইডি ব্লক হয়ে যাবে নষ্টও হয়ে যাবে কারণ ফেসবুকে রুলসের বাইরে যখনই কাজ করবেন তখন আপনার আইডিতে সমস্যা আসবে এখন কাজ আছে প্রথম যদি আপনি নতুন মানুষ হন নতুন একেবারে নাই বোঝেন তাহলে আপনার কাজ থাকবে যে আপনার প্রতিদিন যে কোনো ফেসবুক কিংকে আপনাকে টার্গেট করতে হবে ওকে যে কোনো ফেসবুক কিংয়ে টার্গেট করতে হবে টার্গেট করলে কী হবে তার টাইম ল্যাঙে যখন নিয়মিত সাপোর্ট করবেন তখন তার টাইম ল্যাং থেকে আপনার হিউজ পরিমাণ ফলোয়ার্স আসবে পাশাপাশি ওখানে যখন আপনি আপনার ফটো আপনার ছবি যেটাই বলেন না পোস্ট যেটাই না ট্যাগ করবেন সেখান থেকে আপনার হিউজ পরিমাণ ফলোয়ার্স আসবে পাশাপাশি লাইক আসবে কারণ কি একটা আমি একটা পোস্ট করে যদি আপনি এক মিনিট দু মিনিট পাঁচ মিনিটে যদি পঁচিশ ছাব্বিশ হাজার লাইক নিতে পারি তা আপনি চাইলেও কিন্তু আমার থেকে বেশি পাবেন কারণ কি আমি ফেসবুকে বেশি একটা সময় দিই না কিংবা সময় দিতে পারি না আর আপনারা যারা লাইক কমেন্টস নেবেন তাদের তো অবশ্যই নিশ্চয়ই নিজের কাছে সময় থাকবে তারা টাইম বাই টাইম যদি ফেসবুকে যে কোনো ফেসবুক কিংয়ের টাইম লেংয়ে সাপোর্ট করেন তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণ রাতারাতি আমার অনেক ভাই বেরা আছে যেরকম আমি চিনি এক ভাই আছে জাহাঙ্গীর ভাই ওকে আমার দেখেছি আমার থেকে কম ফলোয়ার ছিল কিন্তু এখন কিন্তু তার আছে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ফলোয়ার পঞ্চাশ হাজারেরও বেশি ফলোয়ার্সের কারণ কি সে এমন সুন্দরভাবে টাইম সেলাই চালায় টাইম সাপোর্ট করে পাশাপাশি আমাদের একটা ভাই আছে যার নাম হচ্ছে কি আফতাব ভাই ইন্ডিয়ান একজন সিটিজেন কিন্তু তারা এত সুন্দরকে ফেসবুকে টাইম মেনটেন করে যাদেরকে টাইম এ সাপোর্ট করে এত সুন্দরকে দেখতে দেখতে আমি তাই দেখলাম বিশ পঁচিশ পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে একটা একটা ছবিতে তাদের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লাইক আপনাকে লাইক কমেন্টস ফেক কিনতে হবে না অনেক সময় হয় কি আমরা বিভিন্ন রকম আজকে ফলোয়ার্স লাইক বিভিন্ন রকম সাইট থেকে আমি কিনে নিই কিন্তু ওইগুলো করলে কি দেখা যাবে একটা সময় দেখবেন হঠাৎ করে আপনার আইডিতে কোনো না কোনো ইস্যু আসে যাবে হঠাৎ করে দেখবেন আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অর্গানিকভাবে যে লাইকগুলো থাকলে আপনার দিল বলবে মন বলবে যে হ্যাঁ এটা অর্গানিক ঠিক আছে সেটাই ভালো লাগবে আর আমি যে কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম এইভাবে যদি আপনারা কাজ করেন কারণ এই কথাগুলো কিন্তু আমার এই মধ্যেই কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু এইভাবে কিন্তু অর্গানিকভাবে প্রতিনিয়তই বলে ভাইয়া আমি এত ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এত লাইক কমপ্লিট হয়েছে তা আপনার যদি সঠিকভাবে যে কোনো ফেসবুক কিংকে টার্গেট করে তার টাইম লাইনে রেগুলারভাবে সাপোর্ট করেন ইনশাল্লাহ এ কিন্তু আপনি হিউজ পরিমাণ লাইক পাবেন পাশাপাশি কিন্তু ফলোয়ার্সও পাবেন ওকে তো ভিডিওটা যদি হেল্পফুল ইনফরমেশন মূল হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে অবশ্যই কমেন্টস করে রাখবেন তো ভিডিওটা যে এই সকলে ভালো থাকবেন আল্লাহ